পাইথন বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা আলোচনা করব এক্সেপশন হ্যান্ডেলিং। তো এটা কিভাবে এক্সেপশন হ্যান্ডেলিং করবেন, যেমন হচ্ছে ইরর, যেমন এটা হচ্ছে ইরর কন্ট্রোল করা আর কি। তো এক্সেপশন হ্যান্ডেলিং তিন প্রকার হতে পারে, রান টাইম ইরর, ইনকারেক্ট ইনপুট, আর হচ্ছে ইনকারেক্ট কোড। অনেক রকমের ইরর হতে পারে, তো এই তিন কারণে হতে পারে আর কি। ওকে, তো আমরা পাইথনে চলে যাই। ওকে, তো আমরা যেমন হচ্ছে আমরা কোড করে দেখি, যেমন হচ্ছে সাপোজ নাম্বার টু একুয়াল টু আমরা একটা ইনপুট করব। ওকে, তো ইনপুট করে আমরা কী করবো, একটা এন্টার দা ইন্টারে নাম্বার, ওকে ইন্টারে নাম্বার দেবো। দেন হচ্ছে আমরা কী করি, রেজাল্ট দেন আমরা ভাগ করব। ওকে, ভাগ করব 20 হচ্ছে। ওকে, তো রেজাল্ট 20 দিলাম, এটাকে আমি ভাগ করতে যাচ্ছি। ওকে, দেন হচ্ছে আমি এটাকে প্রিন্ট করব, কি রেজাল্ট। ওকে, দেন আমরা এটাকে প্রিন্ট করে দেবো, কি ড্রান প্রিন্ট করে দিলাম, হচ্ছে ডান। ওকে, তো এখন যদি আমরা দেখি, দেখুন, তো আমরা যদি রান করি, আমরা প্রোগ্রাম কিন্তু হয়েছে, এখানে কিন্তু আসছে। এখন রান করলে দেখুন কি হবে, তো এটা হচ্ছে টাইপ ইরর। তাহলে কি এখানে দেখতে পাচ্ছেন, অপারেন্ট ইন্টেজার দেওয়া হয়নি, এই যে ইন্টেজার, ঠিক আছে। তো আমাদের কী করতে, এইখানে আমরা কী করবো, এটা স্ট্রিংয়ে দেওয়া আছে, আমাদের একটা ইন্টেজারে কনভার্ট করে নিতে হবে। তো এটা হচ্ছে একটা ইরর, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমরা দেখুন কী হয়, তো এখন আমরা 10 দিয়ে ভাগ করলে এটা কিন্তু রেজাল্ট আসছে। ওকে, তো এখন আবার যদি আমরা এখানে জিরো দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো ডিভিশন ইরর। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ইরর আছে, যে জিরো ডিভিশন ইরর। এই ইররগুলো আপনি প্রোগ্রামে ইনপুট করে দিবেন, কারণ ইউজার তো এসব বুঝবে না, ইউজার তো ভুল দিতে পারে, ভুল টাইপ করতে পারে, ভুল কোড দিতে, ভুল কিছু টাইপ করতেই পারে। তো সেই জন্য আপনার এই এক্সেপশনগুলো দিয়ে দিতে হবে, যেন যত যাই কিছু দেখ আপনার কোড যেন ঠিকঠাক রেজাল্ট আসে, ঠিক আছে। যেমন আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যেমন টেক্সট ইকুয়াল টু ওকে শিব দিলাম, দেন হচ্ছে আমি প্রিন্ট করে দেব হচ্ছে টেক্সট। এখানে এই স্ট্রিং থেকে, এই নামটা থেকে আমি ইন্ডেক্স অনুসারে আমি যে কোনো একটা অক্ষর প্রিন্ট করব, ঠিক আছে। তো সাপোজ আমি এই যে থ্রি ইন্ডেক্স দিলাম, ঠিক আছে, থ্রি ইন্ডেক্স দিলাম, দেন হচ্ছে প্রিন্ট করব কি ডান, ওকে ডান। তো এখন যদি আমরা প্রিন্ট করে দেখুন কি হয়, তো এই যে এটা হচ্ছে বি, তো আমাদের কোড কিন্তু কাজ করছে, তাই না, ডান দেখাচ্ছে, এবং বি আমাদের তিন ইন্ডেক্সটা হচ্ছে বি। আমরা যদি ফোর দিই দেখুন এই যে ইউ, এখন আমরা যদি ফাইভ দিই তাহলে দেখুন কি হয়, এখানে কিন্তু ফাইভ নেই, জিরো ওয়ান টু থ্রি ফোর, ফোর পর্যন্ত আছে, ফাইভ কিন্তু এখানে নেই, ইন্ডেক্স কিন্তু নেই, ইন্ডেক্স কিন্তু জিরো থেকে শুরু হয়, তাহলে জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফোর পর্যন্ত, এখন ফাইভ কিন্তু এখানে নেই। এখন দেখুন কি ইরর দেয়, এই যে ইন্ডেক্স ইরর, তো দেখতে পাচ্ছেন, তো ইন্ডেক্স ইরর। তো এখন ইউজার তো বিভিন্ন ভ্যালু দিতে পারে, সেগুলো আপনার এই এক্সেপশন ইরর হ্যান্ডেলিংগুলো করতে হবে। এখন কীভাবে এগুলা এই ইরর এক্সেপশন হ্যান্ডেলিং করবেন সেটা দেখাবো। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আমরা সাপোজ আমরা একটা লিস্ট দিলাম, দেন হচ্ছে এই লিস্টে আমি কতগুলো ডাটা রাখবো, সেটা হচ্ছে বিশ মাইনাস সরি বিশ জিরো থার্টি,
ओके 30 রাখলাম দেন হচ্ছে আমি কি করব একটা রেজাল্টে এটা রেজাল্টে রাখব এটা রেজাল্টে কি রাখব একটা রেজাল্টে দুইটা ভাগ করার জন্য লিস্ট লিস্ট দ্বারা ঠিক আছে 0 0 এবং আছে কি লিস্ট কি যেমন ওয়ার মানে ইন্ডেক্স দ্বারা ভাগ করব আমি 0 একটা ইন্ডেক্স 1 একটা ইন্ডেক্স ওকে ইন্ডেক্স দ্বারা আমি ভাগ করব ওকে তাহলে কি হবে দেন কি প্রিন্ট প্রিন্ট আমরা রেজাল্ট নিয়ে নেব দেন হচ্ছে আবার ডান দেখাবে ওকে তো ডান তো এখন দেখুন আমরা যদি প্রিন্ট করি সাকসেসফুলি সুন্দরভাবে দেখাবে এটা কি দেখাচ্ছে ওকে তো এটা দেখুন 0 হচ্ছে 20 তো 20 কে 0 দ্বারা ভাগ করলে এই যে দেখুন কি আসে 0 ডিভিশন এরর তো এটা এটা কিন্তু এই যে 0 ডিভিশন হচ্ছে এই এররটা নিচ্ছে এখন যদি আমরা দেখুন 1 বাদ দিয়ে 2 দিই তাহলে দেখুন মানে 20 কে 3 দ্বারা ভাগ তাহলে দেখুন তাহলে কিন্তু আসছে এই যে সুন্দরভাবে কিন্তু আসছে প্রোগ্রামটা কিন্তু ঠিকঠাক কিন্তু 0 দিয়ে ভাগ করা যাবে না তো এই এররগুলো যা আসছে জিরোগুলো দিয়ে ভাগ দেওয়া যাবে না সেটা এই হ্যান্ডেলিং করে দিতে হবে যেন এরকম না দেখায় তো আমাদের প্রোগ্রাম যেন রান হয় তাহলে কী করে দিতে হবে সাপোজ আমি এখানে দেব ট্রাই আর যেখানে ভুল বলে মনে হবে যেখান থেকে ভুল মানে যেখান থেকে ভুল বলে মনে হবে সেই সেখান থেকে আমাদের ট্রাই এবং অ্যাকসেপ্টটা দিয়ে আবদ্ধ করে রাখতে হবে তাহলে অ্যাকসেপ্ট ওকে অ্যাকসেপ্ট কি আমরা 0 0 0 ডিভিশন ওকে আমরা যদি ওকে তো আমরা 0 ডিভিশন এরর 0 ডিভিশন এরর দেন হচ্ছে বন্ধ করে দিলাম দেন কি করতে হবে আমাদের প্রিন্ট প্রিন্ট করে দিতে হবে কি যে ডিভাইডিং বাই 0 ইজ নট পসিবল এটা ইউজারকে বলে দিতে হবে ইউজার তো দিবে তো সেটা আমাদেরকে বলে দিতে হবে ঠিক আছে ইজ নট পসিবল ওকে এখন যদি আমরা এটাকে রান করতে যাই দেখুন তো কি এখন দেখতে পাচ্ছেন তো এটা এরর দেখা আসলে তো এখন যদি আমরা রান করি দেখুন তো এটা এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এটা কী দেখাচ্ছে ডিভাইডিং বাই 0 ইজ নট পসিবল কারণ কি এই যে আমরা 0 দিয়ে 20কে ভাগ করা যাবে না কারণ এটা হচ্ছে 0 ইন্ডেক্স এটা 1 হচ্ছে 0 তাহলে 20কে 0 দ্বারা ভাগ করা যাবে না সেটা বলেছে তো এখন যদি আমরা দেখুন 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা স্বাভাবিকভাবেই সুন্দর দেখাবে আমরা যদি 1 দেখাই তাহলে এই যে এক্সেপশন প্রোগ্রাম কিন্তু রান হচ্ছে ভুল দেখাচ্ছে না তাহলে কী দেখাচ্ছে এই যে দেখাচ্ছে এখানে ভুল তো সমস্যা নাই কী করবে সে এখানে পাঠিয়ে দেবে এখানে পাঠিয়ে দিয়ে আমরা এক্সেপশনটা কী করছে যে ডিভাইডিং বাই 0 ইজ নট পসিবল প্রোগ্রাম কিন্তু রান হচ্ছে প্রোগ্রাম কিন্তু এরর হচ্ছে না তো এটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং ওকে তো দেন হচ্ছে আমরা এখানে আরও কিছু করতে পারি যেন যেমন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট সাকসেসফুল দিতে পারি যেন বোঝার সাথে প্রিন্ট প্রিন্ট সাকসেসফুল আছে যেই দিলাম তো এখানে দেখছেন প্রিন্ট সাকসেসফুল ওকে দেন হচ্ছে আমরা কী করতে পারি আমরা এখানে ইন্ডেক্স এররের জন্য অন্য এখন হচ্ছে এটা দেখে গেল ডিভাইন এখন যদি আমরা ডিভাইন এটা যদি বাদ দিয়ে আমরা কী করি ইন্ডেক্স এররটা দিতে যাই তাহলে কী করতে হবে যেমন হচ্ছে এই যে ইন্ডেক্স এরর ওকে দেন হচ্ছে কী করতে হবে যে প্রিন্ট
আমরা যদি দিয়ে দিই যে ইন্ডেক্স এরর, ওকে, তাহলে দেখুন কি হয়। তো এখানে নাই কোনটা, যে ফোর দিই এখন দেখি, দেখুন এই দেখতে পাচ্ছেন ইন্ডেক্স এরর সাকসেসফুল, কারণ কি এখানে জিরো ওয়ান টু, এখন যদি আমি থ্রিও দিই তাহলে ইন্ডেক্স এরর, কারণ এখানে আর নাই, এখানে জিরো ওয়ান টু টু পর্যন্ত আছে, তো থ্রি দিলেই এখানে নেই, তো সেই জন্য এটা ইন্ডেক্স এরর। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডেক্স এরর। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনারা এররগুলো সুন্দরভাবে এররগুলো হ্যান্ডেল করতে পারবেন, এক্সেপশন হ্যান্ডেলিং করতে পারবেন এররগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন।